আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল সায়েন্সের ভাষায় গ্র্যান্ডিজার নামক একটা রোগ আছে। এই রোগটা আমাদের একদিনে ডেভেলপ করে না, এটা আস্তে আস্তে আমাদের মাঝে ডেভেলপ করে। এটা কী জিনিস, এটা মোটামুটি ধরে নিতে পারো অনেক মানুষ ও লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই রোগটা ডেভেলপ করতে করতে আমরা নিজেরা আনহ্যাপি থাকি এবং আশেপাশের মানুষজনও আনহ্যাপি থাকে। জিনিসটা আসলে কি তার বিস্তারিত আলোচনা আজকে মূলত বলবো। কেন মানুষ তোমাকে পছন্দ করে না, কেন তুমি অনেকের কাছে অপ্রিয় হয়েছ, সে সম্পর্কে তোমাদের আলোচনা করছি। পয়েন্ট নাম্বার ওয়ান, ধরো তুমি কোনো একটি বাসায় বেড়াতে গেছো, যাওয়ার পর যে তোমাকে দাওয়াত করেছে সে যদি তোমাকে এটা ফিল দেয় যে সে তোমার জন্য অনেক খরচ করে খাওয়াচ্ছে, এটা একটা গ্র্যান্ডিজম সাইন। সেই লোকটা গ্র্যান্ডিজম সাইন, যেমন ইলিশ মাছ খাওয়াচ্ছে দাওয়াত করে, ভাই জানেন আপনার ভাই প্রায় 3,500 টাকা দামের ইলিশ মাছ এনে খাওয়াচ্ছে। এখন যে ইলিশ মাছের দাম, এখন এই কথাটা যে ভদ্রলোক বা যে ভদ্রমহিলা বলেন বুঝতে হবে যে তার মধ্যে গ্র্যান্ডিজম নামক ডিজিজ সমস্যা করছে। এই সময় কি তোমার পেটের মধ্যে ওই ইলিশ মাছটা যাবে? আমার মতে যাবে না। তোমাকে খুবই কেয়ারফুল থাকতে হবে তোমার মধ্যে যাতে এটা ডেভেলপ না করে। পয়েন্ট নাম্বার ছ, তুমি ধরো কারো বাসায় খেতে গেছো, মনে করো তোমাকে মোটা চাউলের ভাত খেতে দিচ্ছে। তুমি বাসায় চিকন চাউলের ভাত খেয়ে অভ্যস্ত, মোটা চাউলের ভাত খেতে তোমার পছন্দ না। তুমি তাকে মুখের উপর বললা, আমি এই ধরনের মোটা চাউলের ভাত খাই না। এতে করে তোমার মধ্যে যে বড়ত্ব বা দম্ভ আছে সেটা সেখানে প্রকাশ করলা। এতে করে যে তোমাকে ইনভাইট করেছে সে প্রচণ্ড হার্ট হয়। তোমাকে যে আন্তরিকতার সাথে দাওয়াত করেছিল সেহেতু আন্তরিকতার ফিডব্যাক দিতে পারলে না, এরপর থেকে তার কাছে অপ্রিয় পাত্র হয়ে যাবে, সে আর তোমাকে অত বেশি আর পছন্দ করবে না। সুতরাং কেউ দাওয়াত করে যা খাওয়াক না কেন সেটা তৃপ্তি সহকারে খাবে এবং চেষ্টা করবে খাওয়ার পর তার প্রতি সন্তুষ্টি যেন প্রদর্শন করতে পারো। একটা শিক্ষণীয় বিষয় নিয়ে কথা বলি, জাপানের ছোট শিশুরা বা বাচ্চারা যখন রাস্তা পার হয় তখন দেখার সাথে সাথে সমস্ত গাড়ি দাঁড়িয়ে যায় এবং রাস্তা পার হওয়ার পর শিশুগুলো মাথা নত করে সালাম বা শ্রদ্ধা নিবেদন করে তারপর যায়। ও শিশুটা গাড়ির লোকটাকে সালাম দেয়, সেও তখন মাথা নেড়ে একটা ভালো সাইন বা ভালোবাসার চিহ্ন দেয়, কারণ ও ছোটোবেলা থেকে এটাই দেখে দেখে বড় হয়েছে। তোমাকেও ছোটোবেলা থেকে চেষ্টা করতে হবে এই বাজে গুণগুলো তোমার মধ্যে চলে না আসে। নববড় লোক বলে একটা সোসাইটিতে পরিচয় আছে, মনে কর হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, কোনো একটা সোর্স থেকে টাকা পাইছে বা দুর্নীতি করে হোক বা শর্টকাট করে, মানুষ থেকে ধনী হতে সময় লাগে, সে সামহাও ধনী হয়ে গেছে। তার বাসায় বেড়াতে যাওয়া খুবই ডেঞ্জারাস, কেন জানো? তার বাসায় গেলে নানান জিনিসের দাম বলে বেড়াবে, তার সোফার দাম কত, টিভির দাম কত, ফ্রিজের দাম কত, এটা একটা গ্র্যান্ডিজম সাইন। এগুলো কিন্তু আমাদের মধ্যে ডিজিজ, মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয়। তবে তোমাকে খেয়াল রাখতে হবে যদি তুমি ধনী হও, তোমার থেকে একটু আর্থিকভাবে কম সচ্ছল যারা তাদের প্রতি তুমি এগুলো দেখাবে না, এটা কিন্তু খুব হৃদয় বিদারক। সে লোকটার প্রচুর কষ্ট হয় সেগুলো দেখার পর। আননেসেসারি টাকার গরম, এই টাকার গরম খুব বাজে জিনিস। এই টাকার গরম তুমি কাউকে দেখাবা সে বলবে তুমি খুব অহংকারী, দম্ভ নিয়ে বেড়াচ্ছ বা মারতেছ, তুমি কিন্তু মানুষের কাছে ছোট হয়ে যাবে। তোমার ব্যবহার কেমন, তুমি মানুষ হিসাবে কেমন, সেটা ডিপেন্ড করে তুমি ধনীদের সাথে কেমন ব্যবহার করো সেটা ব্যাপার না।
তোমার থেকে যারা নিচু বা আর্থিকভাবে হোক বা পজিশনালভাবে যারা একটু নিচু, এদের সাথে তুমি কীভাবে আচরণ করো এর উপর তোমার মানসিকতা কেমন সেটা নির্ভর করে। তোমার চাইতে আর্থিকভাবে যারা বড় বা সিনিয়র টাইপের মানুষ আছে তার কাছে তুমি এমনিতেই নত হবে, কিন্তু ওই জিনিসটা তোমার প্রদর্শন করা দরকার তোমার চাইতে একটু নিচু যারা আছে তাদের প্রদর্শন করা। সবসময় বাপ নিয়ে বা আভিজাত্য নিয়ে থাকা দরকার নেই। আমি খুব বড় কিছু একটা হয়েছি বা আমি বেশ কিছু কথাবার্তা বলি না, এগুলো মানুষ পছন্দ করে না। মনে করো তুমি খুব ভাব মেরে থাকলা, তোমাকে কেউ একজন ফোন দিল, তুমি রিসিভ করলে না, তোমাকে ফোনের পর ফোন দিতে থাকলো, তুমি কথাই বলছো না, তুমি বাপ নিয়ে থাকলে এটি একটি গ্র্যান্ডিজম প্রকাশ করে। গ্র্যান্ডিজম যদি তোমার মধ্যে থাকে তুমি লোকের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, খুব একা হয়ে যাবে, তোমার আশেপাশে মানুষজন থাকবে না। গ্র্যান্ডিজম শুধু মানুষের টাকা হলে বা ক্ষমতা হলে চলে আসে তা না, এটা প্রত্যেক লেয়ারে আলাদা আলাদা গ্র্যান্ডিজম আছে। যেমন ধরো কিছু রিক্সা চালকের মতো গ্র্যান্ডিজম থাকতে পারে, একজন দেখতে শুনতে ভালো, তার ভালো ফোন আছে বা তার রিক্সাটা সুন্দর, সেও আভিজাত্য তার মধ্যে গ্র্যান্ডিজমের মধ্যে থাকে। এগুলো কিন্তু মারাত্মক জিনিস। এই গ্র্যান্ডিজম পেশেন্ট নিজেকে সবসময় বড়ত্ব প্রমাণ করতে চায়, নিজের বাচ্চা হোক, নিজের পোশাক, নিজের ফোন হোক, সব জায়গাতেই সুনাম করে বেড়াবে, আমি বিশাল একজন কিছু। সুতরাং তোমার খেয়াল রাখতে হবে তোমার মধ্যে যাতে গ্র্যান্ডিজম ডেভেলপ না করে।